আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি আগের থেকে অনেকটাই ভালো আছি এবং সুস্থ আছি। আমি অনেকদিন ধরে ডিপ্রেস হসপিটালে ভর্তি ছিলাম, আর ঈদ করতে পারিনি। ঈদ আমার এখানেই করা হয়েছে, ডিপ্রেস্র হসপিটালে আমি ঈদ করছি। আলহামদুলিল্লাহ, ডিপ্রেস্র হসপিটালে এসে আমি অনেকটা আগের মতো সুস্থ এবং সুস্থ হয়ে যেতে পেরেছি। যেভাবে বলছে থাকার জন্য, এক্সারসাইজ করার জন্য, এগুলো যদি করতে পারি আলহামদুলিল্লাহ বাকিটা দিন আমি সুস্থ থাকতে পারবো, বাকিটা সময় সুস্থ থাকতে পারবো। আমার এই সুস্থতার পিছনে শফিউল্লাহ স্যার প্রধান, উনি অনেক সুন্দরভাবে রুগী দেখে, আমাকে অনেক সুন্দরভাবে দেখেছে, আর উনি কেয়ার করে রুগীর প্রতি। আর এখানে যারা কাজ করে, থেরাপিস্ট যারা আছে, তারা অনেক সুন্দর ব্যবহার করে এবং সুন্দর করে অনেক রুগী দেখে, আর যতটুকু এক্সারসাইজ করার দরকার অনেক সুন্দরভাবে এক্সারসাইজ করে। আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো। আর আমি এখানে যে ঈদ করছি আর এখানে থাকছি এতদিন, আমার কাছে মনে হয়েছে যে ফ্যামিলির সাথে থাকছি আমি, আমার কাছে মনে হয় না যে আমি হসপিটালে ভর্তি ছিলাম। আমার আগে সমস্যা ছিল, কোমরে ব্যথা ছিল, পিঠে ব্যথা ছিল এবং হিপ জয়েন্টে প্রচুর ব্যথা ছিল, যে কারণে আমি হাঁটতে পারিনি। এখন আলহামদুলিল্লাহ আমার হিপ জয়েন্টের ব্যথা, তারপর হচ্ছে পিঠের ব্যথা, কোমরে ব্যথা একদমই নাই। হিপ জয়েন্টের ব্যথা কিন্তু ওরকম ব্যথা না, আগে তো হাঁটতে পারতাম না, উঠতে পারতাম না, এখন হাঁটতে পারি, সিঁড়ি বাইতে পারি, উঠতে পারি, এখন সবকিছু করতে পারি। আমার এখানে এসে সার্থক হয়েছে আল্লাহর রহমতে। এখানে মানে যেটা মনে করে আসছে যে আল্লাহর রহমতে, আমার মনে হয়েছে যে আমি এখানে এসে সুস্থ হব। আল্লাহর রহমতে এখানে আসছি, অনেকটা সুস্থ হইতে পারছি আমি এখানে এসে। আমরা তো আপনাদেরকে এভাবে বললে বুঝাতে পারবো না, চলেন প্রথম ভিডিওটা দেখে আসি। জি আসসালামু আলাইকুম, আমার বয়স হচ্ছে 28, আমার ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ, আর আমার নাম হচ্ছে মোহাম্মদ রাকিব, আমি পাশে একজন প্রবাসী। আমার সমস্যা ছিল দীর্ঘ 6 বছর আগে, আমার সমস্যাটা ছিল পিঠে, পিঠে ব্যথা হতো অনেক, তারপর আস্তে আস্তে ব্যথাটা কোমরে যায়, কোমর থেকে আস্তে আস্তে হিপ জয়েন্টে আসে। আর এই ব্যথাটা আমার এরকম ভাবে ব্যথাটা হতো, আমি 5 মিনিট বসে রাখতে পারতাম না, আর একটু যদি 5 মিনিট পর বসা থেকে উঠলে আমি হাঁটতে পারতাম না। তো এই জন্য আমি প্রবাস থেকে বাংলাদেশে আসছি ডাক্তার দেখানোর জন্য। আর শিফুল্লাহ প্রধান, ওনার ইউটিউবে অনেক অনেক ভিডিও দেখছি আমি, দেখার পর ইচ্ছে হলো যে ওনার এখানে আসার জন্য, এই জন্য আসলাম। প্রথম শুরু হয়েছে, আমি কিছু বাড়ি কাজ করছিলাম, যখন বাড়ি কাজ করছি তখন হঠাৎ করে আমি সকালে ঘুম থেকে উঠতে পারি না, প্রচন্ড পিঠে ব্যথা, তারপর কোমরে ব্যথা। তো প্রবাস একটা হসপিটাল ছিল, কুয়েতে একটা হসপিটাল ছিল, ওইখানে যাওয়ার পর ডাক্তার বললো তেমন কিছু না, একটু বাত হয়েছে আর কি, বাতের থেকে এরকম, মেডিসিন খাও ঠিক হয়ে যাবে। তো মেডিসিন খাইলাম, খাওয়ার পরে দেখা যায় একটু কমলো, কিন্তু পুরোপুরি যে একবারে ভালো হয়ে যাবো ওইটা কখনোই হয়নি। তারপর দেখা যাচ্ছে মেডিসিন খাওয়া একটু কমিয়ে দিলাম, তারপর আস্তে আস্তে বাড়তে বাড়তে এখন অনেকটাই বেড়ে গেছে। স্বাভাবিক লাইফের প্রবলেম বলতে, যেমন আমি বসতে পারি না, নিজে বসে যেভাবে সাধারণ মানুষ খায় ভাবে খেতে পারি না, যেরকম সবাই অনেক জোরে জোরে হাঁটে সেটা আমি পারি না, আর অনেক প্রবলেম হয়, ভালো করে হাঁটতে পারি না। তারপর যেভাবে মানুষ সাধারণভাবে বসে, খাবার ছাড়া যেভাবে বসে ওইভাবে বসতে পারি না, অনেক প্রবলেম ফেস করতাম। কাজের ক্ষেত্রে সবকিছু আমি কোনো কাজই করতে পারি না, আমি শুধু দাঁড়ায় থাকতে পারি। জাস্ট ওইখানে যতদিন ছিলাম এই সমস্যা নিয়ে, ততদিন শুধু শুয়েছিলাম, কোনো কাজ করতে পারিনি। নিজের কাছে তো অনেকই খারাপ লাগতো, যে যেরকম ফ্রেন্ডরা অনেক কাজ করতো আমি কিছু করতে পারতেছি না, অর্ডার গুলো দেখতেছি, কিন্তু আমার কাছে অনেক খারাপ লাগতো। এখন 3 মাসের ছুটিতে আসছি, আর আমি আসছি বেশি দিন হয়নি, আসছি হয়তো মেবি 4 দিন হবে। আর 4 দিন 2 দিন আমি ছিলাম বাড়িতে, তারপর ডাক্তারের কাছে আসি। আসার পরেই উনি আমাকে অনেকগুলো এক্সারসাইজ দেয়, এমনকি অনেকগুলো টিপস দেয়। এগুলো করার পর উনি বলে যে 15 দিন তুমি ভর্তি হও, ভর্তি হলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। সবাইকে জানাচ্ছি আবার আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। দেখলেন তো আমার প্রথম ভিডিওতে আমি কি অবস্থা ছিলাম, আর এখনকার আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছে, আগে থেকে অনেকটাই সুস্থ। এখানকার পরিবেশ সম্পর্কে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো পরিবেশ। আর আমি একটা কথা বলবো, যাদের এই সমস্যা, আমি একজন প্রবাসী, যারা প্রবাসে আছেন, আমি একজন কুয়েত প্রবাসী, যারা কুয়েতে আছেন, আর আমি একজন কুয়েত প্রবাসীকে দেখি আমি এখানে আসছি, অথচ আমার ভিডিওটা যদি কোনো কুয়েত প্রবাসী দেখেন অবশ্যই এখানে এসে চিকিৎসা নেবেন, এরকম যদি কোনো প্রবলেম থাকে ইনশাল্লাহ আপনারা ভালো কিছু রেজাল্ট পাবেন। এর আগে দেশের বাইরে আমি কুয়েতে অনেক ডাক্তার দেখাইছি,
যেমন অনেক হসপিটালে গেছি, ওনারা আমার যে সমস্যা এটা ধরতেই পারেনি। আমার সমস্যা ছিল হিপ জয়েন্টে বেশি, ওনারা হিপ জয়েন্টে ব্যথা ধরতে পারেনি, পিঠে ব্যথা ছিল ওগুলো ধরতে পারেনি, কোনো ব্যথার ওনারা ভালো করে ধরতে পারেনি। তো যখন আমি বাংলাদেশে আসছি, আসার পর আমি 2 দিন বাসায় ছিলাম, তারপর সাথে সাথে আমি ডিপিএস হসপিটালে আসি, স্যারের সাথে কথা বলি, স্যার বলে যে তুমি 15 দিন থাইকা চিকিৎসা নাও, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আমি 15 দিন থাইকা চিকিৎসা নিয়েছি, আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো। আমি সবাইকে একটাই কথা বলবো যে স্যারের কাছে আসেন, স্যার অনেক ভালো রোগ ধরতে পারে, কি সমস্যা এটা আপনার ধরে চিকিৎসা করতে পারে, অনেক ভালো রেজাল্ট পাবেন। আর আমি বলবো যাদের এই সমস্যা থাকে, বাংলাদেশ হোক আর প্রবাসী হোক, অবশ্যই আপনারা এখানে আসবেন, আসলে অবশ্যই আপনারা ভালো কোনো রেজাল্ট পাবেন। আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি এই সুস্থতাটা সারা জীবন থাকতে পারি। সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।